হ্যালো ভিউয়ার্স, আজ নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। শাওমি সেই আর একটা ফোন নিয়ে চলে এলো, সেই শাওমি রেডমি নোট 10 এস। তাই কথা কম বলে এই ফোনটার আনবক্সিং করব এবং ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা দেখছো রিভিউ হিরক। এই হলো সেই রেডমি নোট 10 এস। এই ফোনটা এপ্রিলের 28 তারিখ লঞ্চ হয়ে গেল। এই ফোনটা ভারতের বাজারে এখনও লোকাল মার্কেটে এসে পারেনি। দেখুন সাইডে লেখা আছে রেডমি নোট 10 এস। এবার বক্সটা আমরা আনবক্সিং করব এবং ভিতরে আমরা কি কি পাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব। তাই চলুন আমরা আনবক্সিংটা শুরু করে ফেলি। তাই প্রথমে বক্সটা ওপেন করি। বক্সের ভিতরে আর একটা বক্স পেয়ে যাচ্ছি। দাঁড়ান দেখাচ্ছি, এখানে লেখা আছে ডিজাইন বাই রেডমি, এটা সাইডে রাখি। দেখেন এখানেও লেখা আছে রেডমি নোট 10 এস। এখানে আর কিছু ফিচার রয়েছে, ফোনটা বেরিয়ে সাইডে রাখি। এরপর রয়েছে একটা চার্জার, একটা টাইপ সি কেবল দেখাচ্ছে। এটা একটা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আর একটা টাইপ সি কেবল। ফোনটার উপরে কিছু হাইলাইট রয়েছে। 64 মেগাপিক্সেল ক্যামেরা, 6.43 ইঞ্চি অ্যামুলেট ডিসপ্লে। এছাড়া নিচে পারফরমেন্সে রয়েছে মিডিয়াটেক হেলিওজি G95 প্রসেসর। এছাড়া চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, ব্যাটারি রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি। এবার আমাদের ফোনটা সেট আপ করা হয়ে গেছে। ফোনটাতে উপরে ছোট একটা পানসল দেওয়া হয়েছে, ছোট পুরো ছোট দেখা যাচ্ছে না ডিসপ্লের কারণে। এই ফোনটা পুরো রেডমি নোট 10 সিরিজে যেটা যেরকমই করছে, এই নোট 10 এসটা পুরো সেই একই সেম করছে। নিচের দিকে দেখি স্পিকারও ব্যবহার করছে নিচে। এখানে 90 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, টাচ স্ক্রিন খুবই ভালো এবং খুবই স্মুথ লাগছে, কোনো সমস্যা নেই টাচেও। এবার চলে এলাম ডিসপ্লেতে। এছাড়া ডিসপ্লেতে আমরা একটু ইউটিউব চালিয়ে দেখি এখানে কত হার্টসে পর্যন্ত রিফ্রেশ রেট টানতে পারে। অ্যাডভান্সে 1080 পর্যন্ত টানতে পারবে। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, ফোনটাতে অনেকটাই কালার হচ্ছে। কালার হওয়ার কারণে অ্যামুলেট ডিসপ্লে, সুপার অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করছে, কালার তো হবেই। এবার চলে যাবো আমরা ফোনটার ক্যামেরাতে। ফোনটাতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এছাড়া 8 মেগাপিক্সেলে একটা আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলে ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলে একটা ডিপ সেন্সর। এবার চলে যাই আমরা ফোনটার ভিডিও রেঞ্জে। এই ফোনটাতে সর্বোচ্চ 4K ভিডিও 30 FPS এ সাপোর্ট করবে, তোমরাই দেখে নাও। এবার তোমাদের কিছু পিক দেখাবো, এগুলো এই ফোন থেকেই তোলা। এবার চলে যাব আমরা একটু গেমিং এর দিকে। তার মধ্যে আমরা একটু বলে নিই ভাই, আমাদের চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব না করতে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা নতুন ভিডিওর জন্য বাজিয়ে দিও। এছাড়া একটা লাইক করো। এছাড়া যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। এছাড়া কমেন্ট করবে, আমাদের নতুন ভিডিও তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যেটা কমেন্ট করবে আমরা সেটা আনার চেষ্টা করব। প্রসেসরটা মোটামুটি ভালো, গেমিং এর দিক থেকে মোটামুটি পারফরমেন্স করবে। আমার দেখা মতে প্রায় আইফোন গুলোতে একই রকম পারফরমেন্স করছে, এটাও তো একই রকম পারফরমেন্স করবে। এবার গেমটা স্টার্ট করি। গেমে চলে এসেছি, তোমরাই দেখো কোনো জায়গায় কোনো ল্যাগ করছে না। দেখো তোমরা, কিছু সময় ধরে আমি গেম খেলছি অনেকক্ষণ ধরে, তোমার মনে করো 2 থেকে 3 ঘন্টা ধরে গেম খেললে ফোনের একটু প্রবলেম, হালকা হালকা হিট হচ্ছে, কিন্তু এটা কোনো ইস্যু নয়। তোমরা ফোনটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না গেমিং এর দিক থেকে। মোটামুটি যারা হ্যাভি ইউজার না, যারা নর্মাল গেমিং করেন তাদের জন্য এটা পারফেক্টলি হবে। তাই আমাদের ভিডিও এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা ভিডিও দেখে দেখে চলে যাও, কিন্তু কেউ লাইক করো না। লাইকটা করার আমাদের, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ফোনগুলো বাইরের দেশ থেকে আনতে হয়, লাইক করলে আমাদের একটু উৎসাহ বাড়ে।